বন্ধুরা, বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নারকোল তেলের এমন একটা ফেস প্যাক। এটা কিন্তু ত্বকের বিভিন্ন প্রবলেম ঠিক করবে, স্কিনকে ইয়াং করবে ভেতর থেকে, ব্রণ থাকলে সেগুলো রিমুভ করবে, স্কিনে দাগ ছোপ থাকলে সেটাও কিন্তু তুলে দিতে সাহায্য করবে। খুবই ভালো, স্কিনকে হাইড্রেশন রাখবে, স্কিন ময়শ্চারাইজার সফট রাখার জন্য নারকোল তেলকে তোমরা এভাবে যদি ব্যবহার করো। তো চলো বন্ধুরা, রেমেডিটি অবশ্যই ট্রাই করো এবং দেখে নাও। সবার প্রথমে আমাদের নারকোল তেল লাগবে। তোমরা যে কোনো নারকোল তেল ইউজ করতে পারো, কিন্তু চেষ্টা করবে ভালো পরিমাণে একটা নারকোল তেল নেওয়ার। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব কমলা লেবুর খোসার গুঁড়ো। দেখো, এটা আমি নিজে বানিয়েছি, এর একটা ভিডিও আপলোড করা আছে কিভাবে বানাবে, তোমরা ভিডিওটা দেখে নিতে পারো চ্যানেলে, বা তোমরা অনলাইন থেকে মার্কেট থেকে অরেঞ্জ পিল পাউডার কিনে নিতে পারো। এটা স্কিন ফর্সার জন্য ভীষণ কার্যকারী, খুবই কাজ দেয়। এবার আমি এর মধ্যে নিয়ে নেব 1 চামচ চন্দনের গুঁড়ো, চন্দন পাউডার। তো এই চন্দনের গুঁড়ো তোমরা অনলাইনে পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে যে কোনটা ভালো ব্র্যান্ড, কোনটা ভালো হবে। তো দেখো, আমি এটা ইউজ করছি, আমি এটা অনলাইন থেকে কিনেছি, তো খুব ভালো মোটামুটি। তো এটা ফেসের ক্ষেত্রে চন্দনের গুঁড়ো কিন্তু খুবই ভালো, ব্রণ দাগের জন্য, পিগমেন্টেশন দাগের জন্য, মেচেদা যাদের পড়ে গেছে সেই প্রবলেমের জন্য, স্কিনকে হেলদি, ইয়াং, ন্যাচারালি ফ্রেশ দেখায় চন্দনের গুঁড়ো ব্যবহার করলে, এবং স্কিনটাও ভালো থাকে। দুটো জিনিস ভালোভাবে মিক্স করে নিলে এবার আমি কোকোনাট অয়েল এর মধ্যে মিক্স করব। কোকোনাট অয়েল আমাদের স্কিনকে হাইড্রেশন যাবে দেবে, যাদের ড্রাই স্কিন তাদের জন্য তো ভীষণই ভালো, এবং স্কিনকে সফট ফর্সা বানাতে ভীষণ কার্যকারী। এবার দুটো উপাদান আমি ভালো করে মিশিয়ে তোমরা এটা ফ্রিজে রেখে দিতে পারো। প্রতিদিন অল্প অল্প করে এটা ইউজ করবে, ইউজ করে পুরো শরীরে তোমরা এটা মাসাজ করতে পারো, ফেসে অ্যাপ্লাই করে মাসাজ করতে পারো। এটা স্ক্রাবিংয়েরও কাজ দেবে, যেহেতু এর মধ্যে অরেঞ্জ পিল পাউডার আছে, ভিটামিন সি পাবে তোমরা প্রচণ্ড। তো স্কিনটা অটোমেটিকলি কিন্তু ইয়াং হতে থাকবে, স্কিনটা ফর্সা হতে থাকবে ভেতর দিয়ে, তোমরা নিজেরাই দেখতে পারবে। এটা একটা উপতান তেল তৈরি বলতে পারো, একটা উপতানের কাজ হবে সম্পূর্ণ। তো এটা তোমরা অবশ্যই ইউজ করো, ছেলে মেয়ে বাচ্চারা সবাই এটা ইউজ করতে পারো, ভীষণই ভালো পুরো বডি স্কিনকে ফর্সা করার জন্য। তো তোমরা অবশ্যই এটা ব্যবহার করো, প্রতিদিন ইউজ করো, নাইটে অ্যাপ্লাই করতে পারো বা স্নানের আগে অ্যাপ্লাই করতে পারো। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো, এবং চ্যানেলে আরও অন্যান্য ভিডিও আছে সেগুলো তোমরা দেখো। ধন্যবাদ।